রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে মনে হল কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহিদিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলে না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এছি অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময়ে আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলি মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা, সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন, তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো। আমি বললেম বলবো, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম।